ভিউয়ার্স, আপনারা যে কেউ এইভাবে পিঠা তৈরি করতে পারবেন খুবই সহজে। কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন পুরটা দিয়ে দিতে হবে, যে কোনো পুর দিলেই হবে, আপনারা যেভাবে ইচ্ছা মানাবেন পুর। আমার এখানে নারকেল দিয়ে, সুজি দিয়ে, গুঁড়া দুধ সব কিছু একসঙ্গে দিয়ে আমার রান্না করা আছে। দেখেন একটুও লাগছে না, কী সুন্দর উঠে যাচ্ছে। আমি যার একটা দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে এরপরে এইভাবে এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে দিতে, যে কালারটা চেঞ্জ হবে। পুরটা দিয়ে দিতে হবে, কত সহজেই কত সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। এই তো আমার মজার মজার পিঠে তৈরি করা হয়ে গেল, আমি একটা কেটে দেখাচ্ছি। কত সহজেই ঝটপট করে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। তা চলুন এবার কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি, পুরো রেসিপিটি এখন আমার সঙ্গে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি একটি মজার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবেন পাটিসাপটা পিঠে, নতুনদের জন্য বিশেষ করে। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা, চাউলের ময়দা 1 কাপ, 1/2 কাপ আর গমের ময়দা 1 কাপ, এটা আমি নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম ফেটে রাখি, ভেঙে রেখেছি, এই ডিমটাকে ফেটে দিয়ে দেবো ভিতরে, কারণ এই ডিমটা দিলে পিঠাটা একটুও লাগবে না, সুন্দর ডিম ভাজির মতন উঠে চলে আসবে। তো এটা যে কেউ নতুন যারা কোনোদিনও বানায়নি তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটি। তো ডিমটা ভালো করে ফেটে নিয়ে আমি দিয়ে দেবো, এর সঙ্গে এখানে একটু পানি দিয়ে দেবো, ডিমের সঙ্গে একটু পানি দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে এইভাবে দিয়ে দেবো, দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর যদি পানি লাগে ভালোভাবে পানি একটু দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, কমপক্ষে 1.5 কাপ পানি লাগবে, যতটুকু ময়দা ততটুকুই পানি লাগে। তবে আস্তে আস্তে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। তো আমি এটাকে এখন ঢেকে রাখবো। আর এখানে আমি ঘরে আগের থেকে আমি সবসময় তৈরি করে রাখি, আমার নাতির স্কুলের টিফিন দিতে হয়, যখন তখন নাস্তা দিতে হয়, তা আমি এই যে একটা পুর করে তৈরি করে রেখেছি, নারকেল দুধ দিয়ে সুজি দিয়ে আমি একটা হালুয়া তৈরি করে রেখেছি। এই হালুয়াটা আমি এর ভিতরে দিয়ে পিঠেটা তৈরি করব। তা আমি 10 মিনিট পরে ফিরে আসছি, আপনারা ততক্ষণ থাকুন। এই তো আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে, এই যে এরকম হতে হবে, খুব গাঢ়ও না খুব পাতলাও না। এখন আমি একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি, এখন এই যে একটা জিনিস আমার কাছে ব্রাশ নাই, এটা দিয়ে আমি ব্রাশের কাজ করব। একটু তেল একটা বাটিতে নিয়ে আমি একটু ব্রাশে দিয়ে এভাবে ঘষে দেব, তেলটা সামান্য এইভাবে আমি এটা দিয়ে এই যে এইভাবে এরকম করে একটু দিয়ে এরকম করে বারবার যখনই পিঠাটা তৈরি করবো তখন একটু করে তেল ঘষে দেব।
দিয়ে এখন পরিমাণ মতন নিয়ে নেব। একটু চামচ দিয়ে এভাবে করে দেবো, ছড়াই দেবো। জালটা বেশি জোরে দেওয়া যাবে না, আস্তে জাল রাখতে হবে। যখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি সুজিটা দিয়ে দেব। সুজি আপনারা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন, খিসা তৈরি করতে পারেন, এমনি নারকেল দিয়ে দুধ দিয়ে যে কোনোভাবে সুজিটা তৈরি করা যাবে। এবং প্রয়োজন মতো সুজিটা দিয়ে আস্তে করে এভাবে উল্টে দেবেন। এই তো হয়ে গেলো, কত তাড়াতাড়ি, একটু লাগেনি ডিম দেওয়ার জন্যে পিঠাটা এরকম সুন্দর হয়েছে। কাজেই যারা নতুন একদম তারা এইভাবে আমার মতন করে বানাবেন, তাহলে যখন তখন যখন খুশি তখন পিঠা তৈরি করে খেতে পারবেন। আর পুরটা আমি ঘরে সবসময় রেডি করে রেখে দিই, বিকালের নাস্তা যখন তখন গেস্ট আসলো চট করে বানিয়ে দিলাম নাস্তা হিসাবে। তা আপনারাও এভাবে, আপনাদের সুবিধার জন্য আমি আর একটি দেখিয়ে দিচ্ছি। এই যে ময়দাটা গুলাটা দিয়ে দিয়েছি, এবার পুরটা দিয়ে দিচ্ছি। খুবই লো হিটে বানাতে হবে, কিন্তু চাল জোরে হলেই পুড়ে যাবে, ভালো হবে না, লাল হয়ে যাবে। একটা পিঠেও লাগছে না, সবকটা পিঠেও কত তাড়াতাড়ি ঝটপট করে উঠে যাচ্ছে। আবার একটু এই যে তেল দিয়ে দিচ্ছি, এটা খুবই সহজ গ্রামে গঞ্জে পাওয়া যায় সুপারি গাছের বাকল, এটা দিয়ে আমি কেটে বানিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে একটু চামচ দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে, একটু রেখে চালটা কিন্তু জোরে দেওয়া যাবে না। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এইভাবে পুরটা দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে উল্টে দেব। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এই তো ভিউয়ার্স, আমার সবকটা পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে, একটা পিঠাও পড়েনি বা ভাঙেনি। তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে, যারা নতুন তারাও শিখতে পারবে কীভাবে আমি সহজ করে ঝটপট করে বানিয়ে নিয়েছি। তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।